আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুঁজিবাজার নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না বলে সতর্ক করলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুফায়েতুল ইসলাম। বলেছেন আগামী 3 থেকে 6 মাসের মধ্যেই পুঁজিবাজার টেকসই ভিতের উপর দাঁড়াবে। বৃহস্পতিবার এক সেমিনারে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মহামারীর ভয়াল থাবায় বিশ্বের প্রায় সব অর্থনীতি এখন ঋণাত্মক ধারায়। এমন পরিস্থিতিতেও গত অর্থবছরে 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু অর্থনৈতিক এই অগ্রগতিতে পুঁজিবাজারের অবদান আসলে কতটুকু, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই সেমিনার। বাজার সংশ্লিষ্টরা বলছেন দেশের খুব কম সংখ্যক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। তারপরও গত 5 অর্থবছরে আইপিও, রাইট ইস্যু এবং বন্ড মিলিয়ে বাজার থেকে অর্থায়ন হয়েছে 1 লাখ কোটি টাকারও বেশি। আর করোনা সংকটের মধ্যেও গত 6 মাসে 15টি আইপিও, 2টি রাইট শেয়ার এবং 18টি বন্ডের অনুমোদন পেয়েছে। অর্থায়ন হয়েছে 9,271 কোটি টাকা। তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র 7.5% ট্যাক্সের ডিফারেন্স আছে। এই 7.5% ট্যাক্স দ্বারা তারা কখনোই উৎসাহিত হতে পারবে না, কারণ একটি কোম্পানি যদি তালিকাভুক্ত হয় তাদের যে পরিমাণ কমপ্লায়েন্স কস্ট বেড়ে যায় সেইটুকু সাপোর্ট পড়ে নেয় 7.5% ট্যাক্স। মার্কেটে আপ অ্যান্ড ডাউন থাকবে, বাট সাস্টেইনেবিলিটি হচ্ছে ইনার স্ট্রেংথ, নট অনলি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, নলেজের স্ট্রেংথ, কমপ্লায়েন্সের স্ট্রেংথ, ট্রান্সপারেন্সির স্ট্রেংথ। আপনি যখন এগুলোকে এনশিওর করতে পারবেন মার্কেট অটোমেটিক্যালি সাস্টেইন হয়ে যাবে। বিএসইসি চেয়ারম্যান বলেন শক্ত মৌলভিত্তির বড় বড় আরও কিছু প্রতিষ্ঠান আইপিওতে এলে বাজারের গভীরতা বাড়বে, দুষ্টচক্র তখন কারসাজি করতে পারবে না। এই ক্যাপিটাল মার্কেটের সাস্টেনাবিলিটি নিয়ে আর ভয় নাই, এটা সময়টা খুব বেশি দিন লাগবে না। আশা করি 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা ফিল করবেন যে বড় বড় শক্তি এসে যদি এখানে খেলতে চায় সেটা হয়তো আর পারবে না, এবং আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দিব, আমরা আরও আইপিও দিব। দীর্ঘমেয়াদী মূলধন অর্থায়নে পুঁজিবাজারকে কাজে লাগাতে ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতি আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।